প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি 2009 দক্ষিণ চব্বিশ পরগনা। আপনারা জানেন যে প্রাইমারি 2009 দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় 15 বছর হতে চলল, সমস্ত জেলার নিয়োগ কমপ্লিট হলেও 2009 দক্ষিণ চব্বিশ পরগনার যে নিয়োগ, সেই নিয়োগ আজও বাকি। তো এই জন্যই অভিশপ্ত প্রাইমারি 2009 দক্ষিণ চব্বিশ পরগনা বলা হচ্ছে। তো চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করি, মূলত পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। এই ভিডিওতে আমি চারটি পয়েন্ট ভাগ করেছি, চারটি পয়েন্টে, সেই চারটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। অভিশপ্ত 2009 প্রাইমারি দক্ষিণ চব্বিশ পরগনা কোর্টে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ধর্নার অনুমতি পাওয়া গেছে। অর্থাৎ যারা এম প্যানেল নয়, যাদের নাম প্যানেলে ওঠেনি, তাদের পক্ষ থেকে হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল যে 420 জন কী বিষয়ে, বিস্তারিত আমরা আসবো একটু পরে। তো সেই বিষয়ে কোনো এখনও প্যানেল প্রকাশ হয়নি, প্লাস যে প্যানেল প্রকাশিত হয়েছিল 1506 জনের, তাদেরও নিয়োগ হয়নি। তো সেই জন্য আবারও যাতে এই ধর্নায় বসা যায়, তার জন্য অনুমতির জন্য হাইকোর্টে মামলা করা হয়েছিল এবং সেখানে অনুমতি মিলেছে। 2009-এর দাবি কী? মূল দাবি হচ্ছে 1834 জনকে 2009 থেকেই নিতে হবে এবং 100% নন জয়নিং সিট ফিল আপ করতেই হবে। বোঝা গেল বিষয়টি, যে যারা সেই সময় পরীক্ষা দিয়েছিলেন, 2009-এর যারা ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের মধ্যে থেকেই এই 1834 জনকে নিতে হবে। তার মানে হচ্ছে যারা জয়েন করবে না, সেই জয়েনিংটাকে যারা নন জয়েনিং, সেই সিটগুলোও ফিল আপ করতে হবে এখান থেকেই। এই মর্মে কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশও রয়েছে, মানে অটোমেটিক একটা রায় রয়েছে এই মর্মে। আচ্ছা, এবার আমরা পয়েন্টে আসি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে টোটাল সিট 1834, 1506 প্যানেল পাবলিশড। আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে সেই 1506 জনের লিস্ট একটা পাবলিশ করা হয়েছে, কিন্তু টোটাল সিট ছিল 1834। পয়েন্ট নাম্বার টু, পেন্ডিং 420। 420 কেন না, 328 জন নর্মাল পেন্ডিং এবং 5% ওয়েটিং লিস্ট। এই টোটাল 420 জন পেন্ডিং। বলে রাখি, এই 420 জনের জন্য হাইকোর্ট থেকে রায় নেওয়া হয়ে গেছে। 17 এপ্রিলের মধ্যে এই 420 জনের লিস্ট প্রকাশ করার কথা ডিপিএসসির সাউথ চব্বিশ পরগনা। এবার ডিপিএসসি সাউথ চব্বিশ পরগনা এখন কলকাতা থেকে চলে গেছে ডায়মন্ড হারবারে। তো সেখানে কিন্তু নিয়মিত ক্যান্ডিডেটরা যাচ্ছেন এই 420-র জন্য। 420-র লিস্টের ব্যাপারে এখনও পর্যন্ত যা খবর আসছে, যে 17 তারিখের মধ্যে প্রকাশ করার কথা যেটা বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, তো সেই 17 তারিখ কিন্তু প্রায় চলে আসার পথে। পয়েন্ট নাম্বার থ্রি, ডেডলাইন 17 এপ্রিল, যে কথা আমি একটু আগেই বলছিলাম, 2023। 2023-এর 17 এপ্রিলের মধ্যে প্রকাশ করতে হবে। ইফ দিস ডেট উইল ওভার, যদি এই ডেট চলে যায় তাহলে কি হবে? দেখুন, এখানে দুটো বিষয় কিন্তু হতে পারে। এক হচ্ছে, যদি 17 এপ্রিল 2023-এর মধ্যে এই রেজাল্ট, অর্থাৎ 420-র প্যানেল প্রকাশ না হয় বা নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তাহলে সামনেই আপনারা জানেন যে পঞ্চায়েত ভোট, তো সেই নির্বাচনের কারণে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আরও ডিলে হতে পারে। এবং এটাও সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে 2009 নিয়ে সরকারের তাহলে ভাবনা চিন্তা কিন্তু সেভাবে নেই, এটাও মাথায় রাখতে হবে। যদি 17 এপ্রিলের মধ্যে এই 420-র লিস্ট প্রকাশ না পায়, এবং লাস্ট যে আমরা, যে আমার মনে হয়েছে যে পয়েন্টটা রেখেছি, প্যানেল প্রিপারেশন ইন 2015, ভালো করে শুনবেন, মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টি। 2015 সালের প্যানেল প্রকাশ হয়েছে, মানে প্যানেল যেটা প্রকাশ হয়েছে তা, সেখানে যে সিগনেচারগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে 2015 সালের সিগনেচার। এখন বিষয়টি হচ্ছে, প্রাইমারিটের 2012-14 করাপ্টেড, আপনারা জানেন যে ইতিমধ্যেই তা নিয়ে প্রচুর তদন্ত চলছে, সিবিআই তদন্ত হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে 2012 এবং 2014 দুটো টেটই করাপ্টেড। 2012 টেটের কথা আপনাদের মনে থাকবে, সেটা 2013 সালে সংগঠিত হয়েছিল, তো সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সোনারপুরে, সেসবও মনে থাকবে আপনাদের। তো যাই হোক, সেখানে কিন্তু সেই যে টেট হয়েছিল, সেই টেট এবং তার পরের টেট 2014, দুটো টেটেরই কাগজপত্র কিন্তু বিভিন্ন যে সমস্ত এজেন্ট ছিল তাদের বাড়ি থেকে উদ্ধার করা গেছে।
তারপরে যে 2022-এর টেট, সে তারও কাগজপত্র উদ্ধার হয়েছে। তো যাই হোক, তাহলে প্রশ্ন এখানে, ইজ 2015 প্যানেল ফেয়ার? যে প্যানেল পাবলিশড হয়েছে 1506 জনের, সেই প্যানেল কি পরিষ্কার? সেই প্যানেলে কি কোনো অসঙ্গতি নেই? যেহেতু যারা এই প্যানেল তৈরি করেছিলেন তৎকালীন সময়ে, তারা প্রত্যেকেই এখন জেলের মধ্যে এবং তারা কোরাপ্টেড, পরিষ্কার কথা, তারা হচ্ছে কোরাপ্টেড। তাহলে সেই কোরাপ্টেড লোকের দ্বারা প্যানেল পাবলিশ বানানো প্যানেল, সেই প্যানেল কি কোরাপ্টেড একটুও নয়? তো এই প্রশ্ন আপনাদের জন্য, আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কি মনে হয়, এই যে 1506 জনের প্যানেল, এই প্যানেলে কি পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে প্যানেল তৈরি করা হয়েছে? আর এক পক্ষ যারা প্যানেলে নাম রয়েছে তারা বলবেন হ্যাঁ হয়েছে, আর যারা নেই তারা বলবেন হয়নি। এটা স্বাভাবিক, কিন্তু আমি সেই স্বাভাবিক ব্যাপারটাতে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে সত্যি আপনারা ভেবে দেখবেন যে 2015 সালে এই যে প্যানেল তৈরি হয়েছে, সেই প্যানেলে স্বচ্ছতা থাকার সম্ভাবনা ঠিক কতটা। একই সঙ্গে আরও একটা কথাও আপনাদেরকে মনে করিয়ে দিই, সবাই জানেন যে এই 2009 নিয়ে যখন বিধানসভায় কথা হয়, তখন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী বলেছিলেন সেটাও আপনারা জানেন। উনি বলেছিলেন এই 2009 নিয়ে ওনারা কিছু ভাবতে চাইছেন না তখনকার দিনে। এখন প্রশ্ন উঠছে যে যে পার্থ চট্টোপাধ্যায় এখন এই নিয়োগ কেলেঙ্কারিতে জেলে রয়েছে, তাহলে 2015-র নিয়োগ নিয়ে তিনি কেন ভাবতে চাইছিলেন না? তাহলে এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নজর রাখবেন আগামী দিনে এই 2009-এর বিষয়টি ঠিক কী হয়। তবে 17 এপ্রিলের মধ্যে 420 লিস্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে, নজর রাখুন সিকদার্স একাডেমিতে। থ্যাংক ইউ।